Hi everyone, my name is Anulekha. You are watching Positive Mood. Let's start today's video. तो আজকের ভিডিওটা একদম অন্যরকম। তো আজকে হচ্ছে এখন বাজে সকাল 5:40 as you can see. আর আমরা হয়ে গেছি রেডি আর আমরা এখন বেরিয়ে পড়ব আরামবাগের উদ্দেশ্যে। আমার হাজবেন্ডের খুব ক্লোজ এক ফ্রেন্ডের বিয়ে। তো আজকে রবিবার 21 তারিখ আর আজকে বিয়ে, তারপরের দিন গ্যাপ দিয়ে তারপরের দিন রিসেপশন, আর আমরা থাকবো আরামবাগে। আর তোমাদেরকে দেখিয়ে দেবো ব্লগের মাধ্যমে আমি কী কী করছি। আর বাড়িতে এখনও কেউ ঘুম থেকে ওঠেনি, তাই জন্য আমি আস্তে আস্তে কথা বলছি। আর বাইরে এখন অন্ধকার, এরকম সকালবেলা আমরা কখনো বেরোইনি। তো একদম নতুন একটা জার্নি হবে, দিনটা স্টার্ট করছি এক্সাইটিংভাবে। সো আই হোপ ইউ উইল লাইক দ্য ভিডিও অ্যান্ড প্লিজ কিপ ওয়াচিং। তো টোটাল আমাদের হয়েছে 3টে ব্যাগ আর অবভিয়াসলি আমার একটা হ্যান্ডব্যাগ। হ্যান্ডব্যাগটা আমার লেভির আর আমার বার্থডেতে গিফট করেছে মনিস্তা। তো আমরা বেরিয়ে পড়েছি কল্যাণীর উদ্দেশ্যে। কল্যাণী থেকে আমাদের সাথে আমার বরের আর এক বন্ধু বনিদা এবং তার ওয়াইফ শর্বরী আমাদের গাড়িতেই যাবে। তো ওদেরকে আমাদের গাড়িতে তুলে নেওয়ার পরে আমরা কল্যাণী থেকে রওনা। তো এদিকে রাস্তা আমরা কিছুই চিনি না, কারণ দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা এখানে আসছি। তো সেই কারণে আমরা ইউজ করছি গুগল ম্যাপ। তোমরা ইউজ করো গুগল ম্যাপ না, আমি অ্যাড দিচ্ছি না, বাট সিরিয়াসলি গুগল ম্যাপ খুব ইউজফুল যে কোনো জায়গায় যাওয়ার জন্য। তো বনি দ্বারা উঠে গেছে আমাদের গাড়িতে আর এখন আমাদের গাড়িতে চলছে গল্প। শুধু ওই হাতি ঢুকলো ওই বোম ফাটায় ওরা। হ্যাঁ, বোম, তারপর মশাল এইসব মনে ফাটায়। ওই তো আমরা আসার ঠিক আগে আগে একদিন লাস্ট গিয়েছিলাম ওই সাইডটায়, শুকনায়। হ্যাঁ, এসআইটি, এসআইটি তো ওখানটাতে স্পেশালি করে লাগে। তো প্লেকলে এটা কি ভালো পাহাড় দেখা যায় নাকি কোনটার থেকে? পাহাড় তো তুই সিটি সেন্টার গেছি, এটা হচ্ছে লেটেস্ট সিটি সেন্টার গেছি আমি। মা আর ওগুলো লেখা পুজোর আগে আগে গাড়ি তো সেই এতে তুলতে হয়। তুলতে গিয়ে সিটি সেন্টার 2 তে আমরা একটা ছোট অ্যাক্সিডেন্ট করেছিলাম আর আমার বর করছিল সেই গল্প। এনিওয়েজ, এখন আমার বর অনেক পাকা ড্রাইভার আর আমরা চলছি এখন দিল্লি রোডের ওপর থেকে। এই যে আমার বর চালাচ্ছে গাড়ি আর পেছনে বসে আছে শর্বরী আর বনিদা, আর আমরা অলমোস্ট পৌঁছে গেছি আরামবাগ। হাই, সো আমরা পৌঁছে গেছি আরামবাগ আর এখন আমরা হোটেলে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের হোটেলের রুমটা। এপাশে রয়েছে পর্দা, এখানে রয়েছে আমাদের লাগেজ রাখা আর এপাশে রয়েছে চার্জার। থেকে আমরা চলে এসেছি সৌরভদার বাড়ি আর আমার অফিস এখনো হয়নি ছুটি। তো অফিস করতে করতে অ্যাটেন্ড করলাম সৌরভদার হালদি আর দেখে নাও হালদির কিছু ঝলক। তো হয়ে গেছে সৌরভদার হালদি আর আমরা এবার ফিরবো হোটেলে। হোটেলে ফেরার আগে আমরা এখানে কিছু ফটো সেশন করছি আর আরও কিছু বন্ধু এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর সামনে অসাধারণ ভিউ, একদম সৌরভদার বাড়ির অপোজিটে এরকম ভিউ, সুন্দর ধান ক্ষেত, তার সাথে রোদ্দুর, অসাধারণ ভিউ। আর দেখতেই পাচ্ছ আমি এখন বসে আছি, চলে এসেছি আমরা হোটেলে আর রেস্ট করছি, একবারে চলে যাব আমরা বিয়ের সময়। যেহেতু আমরা অনেকটা জার্নি করে এসেছি সেজন্য ভীষণ টায়ার্ড, যদিও দেখে অতটা মনে হচ্ছে না, বাট স্টিল আমরা খুব টায়ার্ড। আর হোটেল থেকে অনেকটা দূরে আমাদের ছেলের বাড়ি, কিন্তু মেয়ের বাড়ি কাছে, তো আমরা লজেই ডিরেক্টলি চলে যাব রাত্রিবেলাতে। তো ডিরেক্টলি দেখা হচ্ছে সেজে গুজে অনুষ্ঠান বাড়িতে। আবার এই হলো অনুষ্ঠান বাড়ির গেট আর এইবার আমরা ঢুকবো ভেতরে। তো এন্ট্রান্সের ডেকোরেশন অসাধারণ, দেখতেই পাচ্ছ। আর সামনে হাঁটছে আমার বর, যে পরেছে পাঞ্জাবি, খুব কষ্ট করে তাকে পাঞ্জাবি পরানো হয়, খুব রেয়ার সে পড়তে চায় না। এনিওয়েজ, বর হাঁটছে সামনে আর ডিরেক্টলি আমরা চলে যাব সুদেশনার কাছে। সুদেশনা মানে সৌরভদার, যার সাথে বিয়ে হচ্ছে। দেখতেই পাচ্ছ আমাদের বিউটিফুল ব্রাইডকে, অসাধারণ দেখতে লাগছে লাল রঙের বেনারসিতে। আর দেখে নাও কিছু অসাধারণ ক্যান্ডিড পিকচার্স। তো সৌরভদা বসে গেছে বিয়ের পিঁড়িতে আর সব বন্ধুরা দাঁড়িয়ে দেখছে সৌরভদাকে। আর আমি এবার তোমাদেরকে দেখিয়ে দেবো সৌরভদার বিয়ের কিছু অংশ। সরস্বতী ধর্মদের সিন্ধু কাবেরী
জলের স্নেহ তো এইবার সিঁদুর দানের পর্ব স্টার্ট হবে, আর তার জন্য টিকলি সরানো হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা। তো আমার নিজের সিঁদুর দানের কথাই মনে পড়ছে। আর সিঁদুর দানটা মেয়েদের জন্য ভীষণ মেমোরেবল মোমেন্ট, তো স্পেশাল মোমেন্টের জন্য তৈরি হচ্ছে সুদেশনা, সাথে রেডি হচ্ছে ক্যামেরাম্যান, ভিডিওগ্রাফার এবং আমাদের মতন ছোটো মোটো ব্লগার, আর অবভিয়াসলি বন্ধুরাও, আত্মীয় স্বজনরাও। তো সব থেকে স্পেশাল মোমেন্টের জন্য সবাই তৈরি হচ্ছে। এবারে দেখে নাও আমি কেমন সেজেছি, এবং আমার বরের সাথে কিছু ফটো এবং আজকের দিনের স্পেশাল কিছু ফটোস। তো গেস্টরা অলমোস্ট চলে গেছে আর আমরা লাস্ট বসে আছি। তো সৌরভ দা আর সুদেশনাকে সুদেশনার বাড়িতে ছেড়ে দেন, আমরা হোটেলে যাব। আর আমরা পুরো খেয়ে গেছি ল্যাদ। তো আজকের দিনটা এখানেই শেষ, আবার শুরু হবে কাল সকাল থেকে, স্টে টিউনড। সুদেশনাকে ওয়েলকাম করা হলো সৌরভদার বাড়িতে সকালবেলা। তো বাড়ি পৌঁছে সুদেশনা আর সৌরভদা এখন করবে রেস্ট, আর সেই কারণে আমরা প্ল্যান করে নিলাম যে নিয়ারেস্ট কোনো জায়গায় ঘুরতে যাব বলে। তো আমরা ডিসাইড করলাম আমরা জয়রামবাটি কামারপুকুর ঘুরতে যাব, আর তার জন্য আমরা পড়েছি বেরিয়ে। যে গাড়িটাকে আমরা ফলো করছি সেই গাড়িতে আছে হুলোদা, দাদুদা এবং অয়নদা, আর আমাদের গাড়িতে অ্যাজ ইউজুয়াল আমি, আমার বর, বনিদা আর সর্বরী। দেখে নাও আমার বর চালাচ্ছে গাড়ি, আর পেছনে সর্বরী ল্যাট খেয়ে বসে আছে, আর আমি গান করছি আর ভিডিও করছি। তো প্রথমে ডিসাইডেড ছিল কি আমরা দুর্গাপুর যাব, দুর্গাপুর আমার বরেদের কলেজ। তো সব বন্ধুরা ঠিক করেছিল যে সবাই মিলে তাদের কলেজে নিয়ে যাবে এবং বউদের দেখাবে, বাট যদি আমরা এখন দুর্গাপুর যাই এখান থেকে রওনা হয়ে, তো আমরা টাইমলি ফিরতে পারবো না, আর ফিরতে না পারলে সৌরভদা বোর হবে। তো বিকজ অফ দ্যাট উই ডিসাইডেড কি আমরা জয়রামবাটি কামারপুকুর যাব, যেখান থেকে আমরা ইজিলি ফিরে আসতে পারবো টাইমলি। পৌঁছে গেছি আমরা কামারপুকুর, আর দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর ব্যাগের স্টল। তো আমরা ডিসাইড করে নিলাম কি এখান থেকে আমরা দুটো তিনটে ব্যাগ তো কিনবই। তো দেখে নাও এখানের পার্কিং লটটা। তো আমরা দাঁড়িয়ে আছি রামকৃষ্ণ মঠের সামনে, বাট স্যাডলি এখন মন্দির বন্ধ। তো মন্দির যেই সময়ে খোলা থাকে সেটা হচ্ছে সকাল 8:30 থেকে 11:00 এবং দুপুর 3:30 থেকে 5:00। তো তোমরা যদি কখনো আসো প্লিজ টাইম মেনটেন করে এসো, টাইম না জেনে আসলে কিন্তু মন্দিরের ভেতর দর্শন তোমরা করতে পারবে না। তো এখানে একটি পুকুর আছে বা ঘাট আছে, সেই ঘাটের দিকে আমরা এখন যাব। তো অনেকেই সেখানে গিয়ে ফটো তুলছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো আমাদের কিছু ফটোস এই পুকুরের সামনে, আমরা রিয়েলি আনন্দ করে ফটো তুলেছিলাম। তো এখানে আসার পর আমরা জানতে পারি যে জয়রামবাটিতেও সেম প্রবলেম, আমরা এই টাইমে মন্দির দর্শন করতে পারবো না। তো সেই কারণে আমরা টাইম ওয়েস্ট না করে ডিরেক্টলি রওনা দিয়েছি জয়পুর ফরেস্টের দিকে। তো এখানে আমরা এসেছি বনলতা রিসর্টে, উইচ ইজ ভেরি ফেমাস, অনেকেই এখানে আসে ওয়ান নাইট স্পেন্ড করে এখানে।
তো সেখানে আমরা আজকে খাবো, একটু টাইম স্পেন্ড করবো, অ্যান্ড দেন আরামবাগের উদ্দেশ্যে রওনা দেব। এই দোলনা চড়বো না, সবাই ফটো তুলছে। তোমরা ঢুকছি আমরা রেস্টুরেন্টের ভেতরে, আর আমরা এতই ক্ষুধার্ত ছিলাম, আমাদের এতই খিদে পেয়েছিল যে আমরা আর ব্লগ করিনি, ফটো তুলিনি, ডিরেক্ট খাবারের উপরে একদম ঝাঁপিয়ে পড়েছি। তো বিকজ অফ দ্যাট আমি ভাবলাম তোমাদের সাথে সব কিছুর প্রাইস একটু শেয়ার করে দিই। দেখতেই পাচ্ছ এখানকার প্রাইস, রেট, মেনু কার্ড। তো হ্যাঁ, খাবার ভীষণ টেস্টি। তোমরা চলে আসো তোমাদের ফ্যামিলিকে নিয়ে, আর একটা নাইটও স্পেন্ড করতে পারো। সিরিয়াসলি এখানকার খাবার অসাধারণ। অনেকটা এরিয়া জুড়ে বনলতা রিসর্ট অবস্থিত, এবং ভেতরে খুব সুন্দর ফুলের চাষ করেছে। চলো সেরে নিই ছোট করে পরিচয় পর্ব। সামনে যে হাত নাচছে সেটি হচ্ছে অয়নদা, একমাত্র যে মাস্ক পরে সাদা টি শার্ট পরে চলছে সেটি হচ্ছে হুলোদা, লম্বা জলের বোতল হাতে দাদুদা, এবং তার পাশে বনিদা, পেছনে সর্বরী। একটা বিলুপ্ত প্রায় জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ঢেঁকি। দেখতেই পাচ্ছ ঢেঁকিতে কীভাবে গম ভাঙা হচ্ছে। তো ইয়েস, অসাধারণ একটা ফ্লেভার আছে এখানে, গ্রামের একটা ফ্লেভার আছে ভেতরে। আর এ পাশে যে দেখতে পাচ্ছ রুমগুলো, এগুলোতেই থাকে যারা আসে, তো তারা নাইট স্পেন্ড করে এই রুমগুলোতেই। তো রুমেরও বিভিন্ন টাইপ আছে, এগুলো একরকমের টাইপ। আর এ পাশে দূরে দেখতে পাচ্ছ হার্ট টাইপ, সেগুলোতেও রুম অ্যাভেলেবেল। তো ইয়েস, এখানে একটা অসাধারণ গ্রামের ফ্লেভার আছে। আর এখানে রয়েছে অনেক খরগোশ, দেখতেই পাচ্ছ তাদের খাবারও দেওয়া রয়েছে, খাচ্ছে আর লুক দিচ্ছে। খরগোশ খরগোশ সব খাচ্ছে। এটা ব্লগে থাকবে। তুমি এরকম ধরো তো বাবু, আমি একটু সামনে এরকম ভাবে যাই, ধরো ট্র্যাজেডি কাকে বলে। আমার বর প্রথমে ঢুকে গেছিল মহিলা বাথরুমে, এবং তারপর পুরুষ বাথরুমে ঢুকে গেছে, ঢুকে দেখছে একজন বাথরুমের মধ্যে রয়েছে। ইটস লাইক রিয়েল ট্র্যাজেডি। এখানে রয়েছে বিভিন্ন রকমের পাখি, এবং এই সাইডে রয়েছে পুকুর, আর এ পাশে রয়েছে ঝাউ গাছ। সব কিছুই কিন্তু খুব ওয়েল মেনটেন্ড, সব দেখতেই পাচ্ছ সব কিছু সুন্দরভাবে মেনটেন করা হয় এখানে। আর এখানে রয়েছে হাঁস। আমি কিছুক্ষণ আগে ভাবলাম স্টিল দেখে ওইগুলো দেখ, ওইগুলো দেখ, কোন তুলে কিনতে এখন তো এদিকে রাস্তা, রাস্তার একপাশে পুকুর, এবং একপাশে অসাধারণ সুন্দর সুন্দর ফুলের বাগান।
সত্যি মনে হচ্ছে ভিডিও করে 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 শেষ করতে পারছি না, অসাধারণ জায়গাগুলো। সিরিয়াসলি এখানে থাকা গেলে অসাধারণ। হ্যাঁ, কম খরচায় সুন্দর দেখতে একটা জিনিস বানিয়েছে। বনিদা, কেমন লাগলো তোমার এখানটায়? দারুণ, এখন খেয়ে ঘুম পাচ্ছি। তোমার কেমন লাগলো? দারুণ। শুধু তুমি দারুণ ভাবে কিছু বলতে পারো না? না, আচ্ছা, মানে চারপাশটা তো সুন্দর। হ্যাঁ, যে তাতে কি হয়েছে? তার জন্য ঠিক ফেস করে আছে। এই আর এতটা গাড়ি চালালে যে? কোনো এনার্জি লস আর চালাতো। তাই না? একদম। অয়নদা, কেমন লাগলো তোমার এখানতে ঘুরে? শুধু দারুণ, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ খাটিয়া দোলনা, আর তার পাশে হয়েছে গাঁদা ফুলের চাষ, এপাশেও একটা ফুলের চাষ। আমি রিয়েলি জানি না কি ফুলের নাম, বাট ইটস লুকিং অসম। এখানে দেখতে পাচ্ছ একটা গাড়ি, যে গাড়ির পেছনের অংশটা কাটা, তো পেছনের অংশটা বেশ সুন্দর করে কেটে একটা মাল বহনকারী গাড়িতে পরিণত হয়েছে। পুকুর পাড়ে হয়েছে একটা কলা গাছ, কলা গাছে কলাও ঝুলছে। সম্ভবত এই কলাগুলোই আবার রান্না করে হয়তো এরা খাওয়ায়। তো বেসিক্যালি এখানে যা যা রান্না হয় বা যা যা তৈরি হয় সেগুলোকে ইউজ করেই এখানে সব কিছু চলে। তো এটা সত্যিই একটা ভালো বিজনেস যে স্টার্ট করেছে, ক্ল্যাপ ফর হিম। অ্যাজ আই সেড, দেখো এখানে বাঁধাকপিও চাষ হচ্ছে, তো এটা দেখতেও ভালো লাগে, প্লাস এক কাজে দু কাজ হয়ে যায়। তো এবার আমরা পার হচ্ছি ছোট একটা ব্রিজ, যদিও ব্রিজের নিচে জল নেই, বাট জল পাস করানোর অনেক বড় জায়গা আছে। বৃষ্টি হলে এখান থেকে সম্ভবত জল পাসও হবে। আর এখানে শুয়ে রয়েছে একটা কুকুর। তো আমরা ঠিক বনলতা রিসর্ট থেকে বাইরে বেরিয়ে দাঁড়িয়ে আছি, আর অপোজিটের যে গাছগুলো দেখতে পাচ্ছ বা যা ফরেস্টটা দেখতে পাচ্ছ, এই ফরেস্টটাকেই বলা হয় জয়পুর ফরেস্ট। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর ভিউ, আর রাস্তাটা অনেক বড়। এবার আমরা স্ট্রেট চলে যাব সৌরভদার বাড়িতে, আর সেখানে প্ল্যান আছে বাজি পোড়ানোর। এই যে আমার 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 আছে রেডি। দাঁড়া ভাই, লাইটটা দি, আর সঠিক জায়গায় দাঁড়া। এক মিনিট এক মিনিট, যেখানে ধান ক্ষেত শুকনো ওদিকটায় না দিলেই ভালো। এখানেই পড়বে বাবু, আমাকে ধরে রাখ বাবু, আমার গায়ে যদি কিছু হয় তাহলে ভিডিও করছি তো। এই বাবা, আমার মুখে শুধু বাবু সবাই আছে যদিও। ও আমি কাছে যেতে পারি, ভয় পাই না। ঘোরাও সবাই ঘোরাও, বা অসাধারণ। এই আস্তে আস্তে, পেছনে বাজির ব্যাগ, পেছনে বাজির ব্যাগ। এই সবাই সাবধান, পেছনে বাজির ব্যাগ আছে। বা অসাধারণ ভাই লোক, তোল পোজ নিয়ে তো।
এ বাবা এটা পুরো ফালতু। এই 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 মোদি তো লাগিয়ে দাও। আস্তে সাবধান, এই সরো সরো সবাই সবাই নিচে দেখ। আমি দূরে চলে যাচ্ছি। উড়ে যা বাবা, আস্তে আস্তে সাবধান। কেস করেছে চল আস্তে যা বাবা, হয়ে গেছে লাগানো তো হয়ে গেছে, এবার যা দেবে কিছু লাভ নেই। হ্যাঁ ঘোরাও বাইসন দা, ঘোরাও। হ্যাঁ বা, খুব সুন্দর খুব সুন্দর, অসাধারণ। ছবি তুলছি না বলো নহীঁ ইয়ে হো নহীঁ সকতা কে তেরে ইয়ার না আয়ে বিনা তেরে কহীঁ পে দিল মুঝে আব চ্যান না পায়ে তুঝে ভুলনে সে পহলে মেরি জান চলি যায়ে তুঝে ভুলনে সে পহলে মেরি জান চলি যায়ে ও মেরি জান চলি যায়ে মেরি জান চলি যায়ে। হয়ে গেছে আমাদের রাতের বাওয়াল, আর এখন আমরা চলে এসেছি রিসেপশনের সন্ধ্যাবেলা। তো দেখে নাও কিছু প্রিশিয়াস ফটো। তো আমি রিসেপশনের দিন পরেছিলাম আমার শাশুড়ি মায়ের একটা পিওর সিল্ক শাড়ি, দেখতেই পাচ্ছ ব্লু কালারের। এই যে আমাদের হিরো দাদা অয়নদা, যে আমাদের মোস্ট এলিজিবল ব্যাচেলার। তো কোনো ভালো পাত্রী থাকলে যোগাযোগ করুন আমার সাথে। আর বাইসন্তার বিয়ে খুব শিগগিরই হতে চলেছে। এটা সৌরভদার সাথে বিশ্বজিৎ দা, একদম রাইট সাইডে ব্লেজার পরা শুভঙ্কর দা, এবং লেফট সেকেন্ড লেফটে রয়েছে ডিডি। এবার আমি এবং আমার উনি আমরা বসে পড়েছি এবার খেতে, আর দেখতে পাচ্ছ বউ ভাতের মেনু। এবার এসে গেছি আমরা ফুলসজ্জার ঘরে, দেখতে পাচ্ছ কি সুন্দর করে খাটটা সাজানো হয়েছে ভেতরে ফুল দিয়ে এবং ওপরেও ফুল দিয়ে। আর আমরা এবার দেব ওদেরকে গিফট। দেখে নাও এভাবেই চলতে থাকুক আমাদের সকলের হাসি, বন্ধুত্ব এবং ভালোবাসা। তো আমরা এখন ফিরছি বাড়ি, আর আমার বিয়ে বাড়ির ব্লগ ঠিক শেষ হচ্ছে এখানে। আই হোপ ইউ লাইক মাই ভিডিও, and if you like my video please hit on the like button, do comment and let me know what kind of content you want to see from me, and also share my video with your friends. I'll be back soon with a new video with a new content. Till then be happy, keep smiling and keep loving.